হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে আমি কথা বলবো টলিউড ইন্ডাস্ট্রি লেটেস্ট আপডেট নিয়ে। আজকে কথা বলবো অঙ্কুশের একটা আপকামিং সিনেমা, যার নাম হচ্ছে মৃগয়া। তো তারই পোস্টার বেরিয়েছে, তো সেইটারই রিভিউ দেবো। তো সেই সিনেমাটার যে পোস্টারটা খুবই ভালো হয়েছে এবং পোস্টারটা খুব ইন্টারেস্টিং একটা পোস্টার, যে পাঁচটা ছেলে দাঁড়িয়ে আছে একটা বিচের ওপর, যেখানে সবাই মানে সি বিচে যেরকম হয় আর কি, সবাই যায় ওখানে, টাইম স্পেন্ড করে এবং সমুদ্রে স্নান করে। তো সেরকম একটা বিচে যায়, সেরকম একটা পোস্টার এবং আন্ডার ওয়াটার কিছু শ্যুট আছে। এবং এই সিনেমাটার যে মৃগয়া সিনেমাটা, এটা একটা যে গল্পটা দুটো পার্টে আসছে, পার্ট ওয়ান পার্ট টু। তো পার্ট ওয়ানের শ্যুটিং এই নভেম্বর থেকে শুরু হয়ে গেছে এবং সেকেন্ড পার্টটা নিয়ে কাজ হচ্ছে। এবং এটা প্রথম বাংলাতে হচ্ছে, যে এর আগে আমরা বাহুবলী বা কেজিএফ দেখেছি আমরা, যে ফার্স্ট পার্টটা হয়েছে এবং তার সেকেন্ড পার্টটাও ঠিক তারপর থেকেই হয়েছে। এবং এর আগে বাংলাতেও হয়েছে, কিন্তু সেইগুলো এরকম নয় যে একটা পার্ট শেষ হচ্ছে তার সেখান থেকে আর একটা পার্ট শুরু হচ্ছে। তো চ্যালেঞ্জ বা চ্যালেঞ্জ টু এবং আরও কতগুলো সিনেমা হয়েছিল, সেগুলো ডিফারেন্ট, খালি নামটাই। কিন্তু এইখানে হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে যেটা হবে, ঠিক যেখানে শেষ হবে তারপরে মানে পরের চ্যাপ্টারটা সেইগুলো মানে আরও ভালো করে দেখানো হবে। এবং সিনেমা স্টোরিটা যেটা, সেটা হচ্ছে যে পাঁচজন বন্ধু যারা খুবই এক মানে হাইফাই লেভেলের, কেউ মন্ত্রী ফন্ত্রী এরকম ধরনের বা বড় উঁচু লেভেলের ছেলে বলে তারা, তো তারা পাঁচজনে একটা সি বিচে ঘুরতে যাবে এবং সেখান থেকেই গায়েব হয়ে যাবে, তাদের কোনো খোঁজ পাওয়া যাবে না। এবং একজন স্পেশাল মানে অফিসার হিসাবে অঙ্কুশ ওখানে ইনভেস্টিগেশন করতে যাবে। তো গল্পটা খুবই ফ্রেশ এবং স্টোরি এবং নতুন নতুন ডিরেক্টররা কাজ করছে এবং খুবই ভালো লাগছে যে এরকম একটা ভালো সাবজেক্টের ওপর বাংলায় কাজ হচ্ছে। এবং এইটা ডিরেক্ট করছেন হচ্ছে সৌভিক ভট্টাচার্য, একজন নতুন ডিরেক্টর। এবং তার সাথে অঙ্কুশের এবছর অনেকগুলো সিনেমা আসছে, এবছর বা সামনের মানে 21-এ এবং পুরো বছর ধরেই হয়তো সিনেমা থাকবে, কিন্তু অনেকগুলো সিনেমা আসছে অঙ্কুশের। এবং তার মধ্যে এটাও একটা সিনেমা যা শ্যুটিং শুরু হয়ে গেছে, এটা দুটো পার্টে আসছে। তো পোস্টারটা আমার খুবই ভালো লেগেছে এবং তোমাদের কেমন লাগলো তোমরা জানিও এবং রিয়াকশান দিও। তো ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পি বাংলা টিভি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমার সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।